वेलकम स्टूडेंट्स, आशा करी तुम्हारा भलो आछो। आगेर दिने आमरा आर्टिकल्स निये एकटा क्लासे आलोचना करेछिलाम, सेखाने आमरा बोलेछिलाम जे आर्टिकल्सटाके साधारणत दुई भागे भाग करा हय, एकटा इनडिफिनाइट एकटा डेफिनाइट। तो इनडिफिनाइट आर्टिकल्सटा होच्छे ए एबं एन, आर डेफिनाइट आर्टिकल्सेर मध्ये पड़छे दि। तो आगेर दिने आगेर क्लासे आमरा इनडिफिनाइट आर्टिकल्स निये आलोचना करेछिलाम। आज के आमरा यूज अफ दि अर्थात डेफिनाइट आर्टिकल्स व्यवहार निये आलोचना करब, एवं शुधु ताई नय दि कखन बसे एवं कखन बसे ना, ओमिसन अफ दिटा आमरा एकटु आलोचना करब आज के क्लासे। तो तोमरा आगे आगे थेके पढ़ेछो जदिओ, तबु आरेकबार एकटु रिवाइज करे नेওয়া যাক। दि कखन बसे, आमरा साधारणत जानि जे निर्दिष्ट कोनो नाउनेर आगे दि बसानो हय़, नाउनके निर्दिष्ट करे बोझाबार जन्य आमरा दि शब्दटा व्यवहार करि ओई नाउनटिर आगे। जेमन देखो दि बॉय, दा मैन, दा बार्ड, दा एपल, एइसब अर्थात निर्दिष्ट नाउनेर आगे आमरा दा व्यवहार करि। आबार नाउनके द्वितीयबार उल्लेख करते, ধরো একটা কারো সম্পর্কে বলা হচ্ছে, কোনো নাউনের সম্পর্কে বলা হচ্ছে, সেই নাউনটাকে যখন স্পেসিফিক করা হবে, যখন তাকে সেই নাউনকে যখন আরো নির্দিষ্ট করা হবে, তখন তার আগে সেই নাউনটির আগে আমরা দা বসাবো। যেমন আই স এ ক্যাট, দা ক্যাট কিলড এ র‍্যাট। আই স এ ক্যাট, আমি একটা বিড়াল দেখেছিলাম, দা ক্যাট কিলড এ র‍্যাট, মানে ওই বিড়ালটি আবার একটা ইঁদুর মেরেছিল। অর্থাৎ আমি যার সম্পর্কে বলছি তাকে নির্দিষ্ট করে মেনশন করার জন্য আমি দ্বিতীয়বার যখন তাকে আবার মেনশন করছি নির্দিষ্ট করে, তখন আমি তার আগে দা বসাচ্ছি। আবার একটাই আছে এই ব্রহ্মাণ্ডে, এই বিশ্বব্রহ্মাণ্ডে একটাই আছে, তার আগে আমরা দা বসাই। যেমন দা সান, দি আর্থ, দা স্কাই, দা ইউনিভার্স, এইসব আর কি, দা স্টার্স। প্রাকৃতিক কিছু বস্তুর নামের আগেও আমরা দা বসাই। প্রাকৃতিক বস্তু যেমন ধরো রিভার্স, সিজ, ওশেন, ডিজার্টস, আইল্যান্ডস, মাউন্টেন্স। রিভার্স অর্থাৎ নদী, সি সমুদ্র, ওশেন মহাসাগর, ডিজার্ট মরুভূমি, আইল্যান্ড এবং মাউন্টেন্স পর্বত। তাহলে পর্বত, নদী, সমুদ্র, মহাসাগর, মরুভূমি এবং দ্বীপ, এদের আগে আমরা অর্থাৎ এইসব প্রাকৃতিক কিছু বস্তুর আগে আমরা দা বসাই। যেমন দা গঙ্গা, দা আটলান্টিক, দা রেড সি, দা প্যাসিফিক, হ্যাঁ দা প্যাসিফিক ওশেন, এইসব এইটাকে আমরা দা বসাই। আবার দা হিমালয়াস, দা আন্দামানস, আন্দামান একটা দ্বীপ, দ্বীপপুঞ্জ, তো তার আগে আমরা বসাই দ্বীপপুঞ্জের আগে, হ্যাঁ দা থর, মরুভূমি, ডিজার্ট, তো তার আগে আমরা দা বসাই। আবার সম্প্রদায়ের আগে, তো আচ্ছা আমি এগুলো এখন মুখে বলছি, আমি পরে অবশ্যই পড়ে লিখে দিচ্ছি, তোমরা একটু নোট করে নেবে, তাতে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। আচ্ছা সম্প্রদায়, সম্প্রদায় জাতি সম্প্রদায়ের আগে, যেমন এই যে দা হিন্দুজ, দা খ্রিস্টিয়ানস, দা মুসলিমস, দা শিখস, হ্যাঁ তো হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ এসব ধর্মের আগে আমরা দা বসাই। আবার জাতি বোঝা, যেমন দা ইন্ডিয়ান, হ্যাঁ দা ইংলিশ অর্থাৎ ইংরেজ জাতি, ভারতীয় জাতি, এর আগে আমরা দা বসাই। আবার কমন নাউনের আগে, কমন নাউনের জাতি যেটা, যেমন দা ক্যাট অর্থাৎ পুরো সমগ্র বিড়াল জাতটাকে বোঝাচ্ছে। দা কাউ, এখানে দা কাউ নির্দিষ্ট কাউটাকেও যেমন বোঝায়, আবার গরুর যে জাতি, হ্যাঁ তার আগে কমন নাউন, কমন নাউনের আগেও কিন্তু দা বসে। হ্যাঁ দা ট্রি, দা ট্রি কখনো কখনো মেনশন করা হচ্ছে নির্দিষ্ট গাছকে, আবার কখনো দা ট্রি বলতে পুরো উদ্ভিদ সম্প্রদায়কে বোঝানো হচ্ছে। দা হর্স, হর্স অর্থাৎ দা হর্স মানে এখানে সমগ্র ঘোড়ার যে জাতকে প্রজাতি, অর্থাৎ জাতি বলার থেকে প্রজাতি বলা ভালো, তো প্রজাতিকে বোঝানো হচ্ছে। আবার ধর্মগ্রন্থ, সংবাদপত্র, ট্রেন, জাহাজ এইসবের নামের আগেও আমরা দা বসাই। ধর্মগ্রন্থ যেমন দা বাইবেল, দা গীতা, দা কোরআন এসব। আচ্ছা ট্রেন যেমন দা রাজধানী এক্সপ্রেস, আচ্ছা ট্রেন জাহাজের নাম যেমন দা টাইটানিক এইসব। তো তাহলে জাহাজের নামের আগে, ধর্মগ্রন্থের নামের আগে এবং ট্রেনের নামের আগে, সংবাদপত্র, সংবাদপত্র
নামের আগেও যেমন দা আনন্দবাজার দা স্টেটসম্যান এসবের নামের আগে আমরা দা বসাই আর কি বিখ্যাত অট্টালিকা বিখ্যাত সৌধ আচ্ছা মহাকাব্য বা ঐতিহাসিক কোনো ঘটনা এসবের নামের আগেও আমরা দা বসাই যেমন একটা দা ধরে দিচ্ছি দা তাজমহল তাজমহল হচ্ছে বিখ্যাত একটা সৌধ আচ্ছা দা রামায়ণ রামায়ণ হচ্ছে কি মহাকাব্য দা মহাভারত মহাভারত রামায়ণের আগে আমরা দা বসাই দা ইলিয়াড ঋষি এসব আচ্ছা দা ফ্রেঞ্চ রেভলিউশন একটা ঘটনা ঐতিহাসিক ঘটনা ফ্রেঞ্চ রেভলিউশন ফরাসি বিপ্লব তার আগেও আমরা দা বসাই দা রেড ফোর্ট হ্যাঁ লাল কেল্লা দা রেড ফোর্ট তার রেড ফোর্টের আগে আমরা দা বসাচ্ছি আচ্ছা সুপারলেটিভ ডিগ্রির আগেও কিন্তু আমরা দা বসাই যেমন দা বেস্ট দা ওর্স্ট দা মোস্ট এসব বলার আগে বেস্ট ওর্স্ট মোস্ট এসব সুপারলেটিভ ডিগ্রি যখন আমরা ডিগ্রিটা প্রয়োগ করছি তখন আমরা তার আগে দা বসাই ক্রমিক সংখ্যার আগে যেমন বলি হি ইজ দ্য ফার্স্ট ফার্স্ট বয় ইন দ্য ক্লাস হ্যাঁ দ্য ফার্স্ট বয় সেকেন্ড গার্ল যাই হোক সেকেন্ড বয় ফার্স্ট বয় এটা ফার্স্ট সেকেন্ড অর্থাৎ যে ক্রমিক সংখ্যা দ্য থার্ড এসবের আগে কিন্তু আমরা দা বসাই আবার বিশেষ কোনো শ্রেণী বোঝাতে বিশেষ কোনো শ্রেণী বোঝাতে আমরা তার আগে দা বসাই যেমন দ্য রিচ দা পুয়ার মানে সমস্ত গরিব মানুষদেরকে বোঝানো হচ্ছে আবার দ্য রিচ যদি বলি তাহলে সমস্ত ধনী সম্প্রদায়কে বোঝানো হচ্ছে তাহলে বিশেষ শ্রেণী বোঝাতে একটা ক্লাস বোঝাতে আমরা দা ব্যবহার করি আবার সমষ্টিবাচক বিশেষ বা কালেকটিভ নাউন কালেকটিভ নাউনের আগেও আমরা দা বসাই যেমন দ্য পাবলিক দ্য পাবলিক সমষ্টিবাচক নাউন আবার দ্য জেন্ট্রি এগুলো হচ্ছে কালেকটিভ নাউন এর আগেও আমরা দা বসাই আবার কিছু পুরস্কার পুরস্কার দ্বারা আমরা দা বসাই যেমন দা নোবেল প্রাইজ আচ্ছা দা একাডেমি অ্যাওয়ার্ড আচ্ছা বাদ্যযন্ত্র বাদ্যযন্ত্রের আগে আমরা দা বসাই যেমন দা পিয়ানো দা সেতার এইসব তাহলে দেখো আমি এখানে অনেকগুলোই বলে ফেললাম তো এগুলো নোট করে নিলে পরপর নোট করে নিলে তোমাদের সুবিধা হবে মনে রাখতে সুবিধা হবে তাহলে তোমরা নোট করো আমি একে একে পয়েন্টগুলো লিখছি এক নম্বরে নির্দিষ্ট নাউনের আগে সাগর মহাসাগর মরুভূমি ইত্যাদি
আছে আচ্ছা তাহলে এগুলো লিখলাম সংবাদপত্র দেখো লিখেছি আজকে আসবেন বাজার আনন্দবাজার যাই হোক সংবাদপত্র হতে পারে যেকোনো ট্রেন ট্রেন একটা লিখেছি দা রাজধানী এক্সপ্রেস জাহাজ জাহাজ মানে লাগে টাইটানিক দা টাইটানিক পর্বত শ্রেণী দা হিমালয়াস আল্পস আরো যাই হোক কোন পর্বত শ্রেণী বা মাউন্টেন সার্কি যেটা তার নামে লাগে দা বসে দ্বীপপুঞ্জ দ্বীপপুঞ্জ লাগে দ্বীপপুঞ্জ একটা লিখেছি দা আন্দামানস অন্য দ্বীপপুঞ্জ হতে পারে তার আগে দা বসবে আচ্ছা তাহলে এটা হচ্ছে তিন নম্বরের এক্সাম্পল হলো এবার আচ্ছা এটা দুই নম্বরের এক্সাম্পল এখানে এক নম্বরের এক্সাম্পল দিয়েছি দেখো আচ্ছা এবার কি লিখেছি প্রাকৃতিক বস্তু কি লিখেছি নদী নদীটাকে যেমন দা গঙ্গা দা ব্রহ্মপুত্র এখানে আমি বলে দিচ্ছি পরপর আচ্ছা সাগর সাগরে দা বে অফ বেঙ্গল আচ্ছা মহাসাগর দা আটলান্টিক ওশেন দা প্যাসিফিক ওশেন মানে মহাসাগরের নামের আগে দা বসাবো মরুভূমি দা থর হ্যাঁ দা সাহারা তো মরুভূমির আগে আমরা দা বসাবো এবার হচ্ছে কি বলেছি সুপারলেটিভ ডিগ্রি দেখো সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি আগে যেমন দা মোস্ট মোস্ট দা মোস্ট দা ওরস্ট বা দা বেস্ট এগুলো সব সুপারলেটিভ ডিগ্রি তো গুড বেটার বেস্ট তো দা ওরস্ট ব্যাড ওরস্ট ওরস্ট এই যে এগুলো সব সুপারলেটিভ ডিগ্রি তাহলে সুপারলেটিভ ডিগ্রি আগে আমরা প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু দা বসায় আচ্ছা ক্রমিক সংখ্যা আগে ক্রমিক সংখ্যা যেমন ধরো দা ফার্স্ট দা সেকেন্ড দা থার্ড এসব হ্যাঁ ক্রমিক সংখ্যা আগে দা ফার্স্ট
তাহলে দেখো ধর্মগ্রন্থের আগে অট্টালিকার আগে সৌধের আগে মহাকাব্যের আগে আমরা কি বসাই দা বসাবো আচ্ছা এরপর আরো আছে লাঞ্চ সাপার ডিনার এসবের আগে দাবসবো না
আচ্ছা গেমস এর নামের আগে দা বসে না, যেমন ফুটবল, ক্রিকেট, হকি, ব্যাডমিন্টন ইত্যাদিরা এসবের আগে দা বসবে না। ল্যাঙ্গুয়েজ সাবজেক্টের নামের আগে দা বসবে না, যেমন ইংলিশ, আমি যখন দা ইংলিশ বলবো তখন ইংরেজ জাতি হয়ে যাবে, আর শুধু ইংলিশ যখন বলবো তখন ইংরাজিটা সাবজেক্ট। হ্যাঁ, তাহলে সাবজেক্ট বা বিষয় এর আগে কিন্তু দা বসবে না। যেমন বেঙ্গলি মানে বাংলা, বিষয় বাংলা। হ্যাঁ, যখন বলবো দা বেঙ্গলি তখন বাঙালি জাতিকে বোঝাবে, কিন্তু যদি যখন বলবো বেঙ্গলি বা ইংলিশ তখন কিন্তু ওই বিষয়টাকে বোঝাবে। হ্যাঁ, তাহলে বিষয়ের আগে কিন্তু দা বসাবো না। আচ্ছা, ডেজ মান্থস এর আগে দা বসাবো না। হ্যাঁ, সানডে মানডে বা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, যাই হোক, তো এইসব দিন, মাস, এসবের আগে আমরা দা বসাবো না। আর কি রোগের নামের আগে, যেমন কলেরা, ম্যালেরিয়া, টাইফয়েড, যাই হোক, করোনা, এর আগে কিন্তু আমরা দা বসাবো না। আচ্ছা, হেভেন, হেল, প্যারাডাইস, নেচার, এইসবের আগেও দা বসে না। তাহলে কয়েকটা বললাম যে দা বসে না, এগুলো একটু মনে রাখবে। আর অবশ্যই ভালো করে নোট করে রাখবে ইউজ অফ দি, যেগুলো বললাম এবং লিখে দিলাম বোর্ডে সেগুলো তোমরা অবশ্যই নোট করবে। আশা করি এই আর্টিকেলস নিয়ে যে দুটো ক্লাস হলো এগুলো ফলো করলে আশা করি তোমাদের আর্টিকেলস নিয়ে কোনো অসুবিধা হবে না। এবং অবশ্যই তোমরা ক্লাসটা ফলো করার সাথে সাথে তোমাদের বইতে আরও উদাহরণ দেওয়া আছে, সেই উদাহরণগুলো তোমরা দেখবে এবং অবশ্যই এক্সারসাইজগুলো প্র্যাকটিস করবে। ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থেকো, ভালো করে পরীক্ষা দিও।